প্রহর কিচেনের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রেসার কুকারে আস্ত ইলিশ মাছ কিভাবে রান্না করা হয় আমরা অনেকেই শুনেছি যে প্রেসার কুকারে ইলিশ মাছ বলে অনেক মজা এবং খুবই টেস্টি মুখে দেওয়া মাত্রই সহ মাছ মুহূর্তে মিশে যায় তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এটি কিভাবে করতে হয় এটি খুবই সহজ এবং খুবই সহজ একটি রেসিপি যেটা আপনারা একবার দেখলেই বাসায় ট্রাই করলেই পাবেন তো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করছি থাকুন আমাদের সাথে তো বন্ধুরা যে সমস্ত উপকরণ লাগছে আজকে সেগুলো আমি দেখেছি এটি হলো মাজার সাইজের ইলিশ ইলিশের আশ সম্পূর্ণ ফেলে দেওয়া হয়েছে এবং পেটের অংশে কেটে এখান থেকে সমস্ত ময়লা বের করা হয়েছে শুধু তাই নয় দেখুন এখানে যে ফুল যেটাকে বলে কানের নিচে সে ফুলটাও ফেলে দেওয়া হয়েছে আচ্ছা বন্ধুরা এরপরে যা আছে আমাদের আজকে এটি হলো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা গুঁড়ো মরিচ হাফ চামচ জিরা গুঁড়ো হাফ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ও লবণ এছাড়াও যা আছে এখানে দেশি পেঁয়াজ এটা এখানে পাঁচ ছয়টি আমি ছয়টি আমি পেঁয়াজ নিয়েছি এখানে এখানে একটি টমেটো স্লাইস করে নিয়েছি দুটি কাঁচামরিচ হাফ কাপ তেল সয়াবিন তেল ও পানি রেখেছি পরিমাণ মতো পানি যখন আমি এটি প্রেসার কুকারে দেবো তখন পরিমাণ মতো পানি দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আমি তো এবার শুরু করা যাক তো বন্ধুরা আমি ইলিশ মাছটি আগে প্রথমে ছুরি দিয়ে একটু কেচে নেব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে আমি দেখাচ্ছি কীভাবে এটাকে পোজ দিয়ে বা কেচে নিতে হবে মাছটি দুই পাশে আমি হালকা করে কেটে নিয়েছি যাতে এর ভিতরে মশলাটা ঢুকে নইলে কিন্তু মাছটি টেস্ট হবে না তো বাকি কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে হুম এবার আমি ইলিশ মাছটি প্রেশার কুকারে নিব। উল্লেখ্য যে আমার ইলিশ মাছ সাইজটি হবে প্রেসার কুকারের যে সাইজ ঠিক একই সাইজের আমি ইলিশ মাছটি নিব আমরা যদি বড় মাছ আমরা করতে চাই তাহলে প্রেশার কুকারের সাইজটাও একটু বড়ো হতে হবে তো আমি আমার প্রেশার কুকারের সাইজ অনুযায়ী আমি মিডিয়াম একটি ইলিশ মাছ নিয়েছি যা এবার আমি অন্যান্য মশলাগুলো পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি সম্পূর্ণতা দিয়ে দিচ্ছি এরপর কাঁচামরিচ মশলাগুলো একে একে দিয়ে দিব আমি আদা বাটা রসুন বাটা গুঁড়ো মরিচ জিরা বাটা জিরা ক্যাশ করা ছিল এটা এটা হলুদ ও লবণ লবণটি কিন্তু আমরা পরিমাণ মতো দিবো এখানে আমি এক চামচ সমান লবণ দিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর টমেটোটি সম্পূর্ণ টমেটোটি দিয়ে দেবো এখানে কিন্তু একটি টমেটো এবং এরপরে আমরা হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বন্ধুরা এটি কিন্তু খুবই সহজ এই আস্ত ইলিশ করা এই ইলিশ মাছে কিন্তু যখন সম্পূর্ণটা হয়ে যাবে তখন কিন্তু এই ইলিশ মাছে কোনো কাটা থাকবে না কাঁটা মুখেই লাগবে না হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে দিব যাতে মাছের দুনো পাশে দুনো পিঠে মশলাগুলো লাগে এবার করোনার মতো আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা হবে আমার ঠিক মাছ যতটুকু মাছের মাছ বরাবর আমার পানি হবে অতিরিক্ত পানি দেবো এর জন্য আমি পানিটি মেপে দিইনি অনুমান করে পানি দিচ্ছি যাতে মোটামুটি মাছটি পানিতে ডুবে থাকে এবার আমি এটিকে প্রেসার কুকারটিকে অফ করে দেবো অফ করে আমি চুলাই বসাবো আমি কাজ করতে করতে আরেকটি জিনিস আপনাদেরকে বলি যে এই আসতৈলিশটি কিন্তু দারুণ মজাদার একটি তরকারি অনেকেই মনে করে যে এই মাছটি খাওয়ার সময় যে এই মাছে কিন্তু একেবারেই কাটা নেই বললেই হয় যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের তখন আমি আপনাদেরকে দেখাবো যে আসতৈলিশে আসলে কাটা নেই কাটাটি তাহলে গেল কোথায় তো বন্ধুরা এবার আমি চুলাই দিয়ে দেবো আর এটি কিন্তু আমাদের কমপ্লিট হতে মিডিয়াম স্টিমে চুলার মিডিয়াম স্টিমে এটা হতে এক ঘন্টা সময় লাগবে ষাট মিনিটের মতো তো আমরা কিন্তু স্টিম বাড়াবো না আর মাঝে মাঝে একটু চেক করে নিব যে আমার মাছটি নিচিতে লেগে গেছে কিনা পানিতে শুকিয়ে গেছে কিনা বন্ধুরা এটা আমি চুলাই দিয়ে দিলাম মিডিয়াম স্টিমে তো আমরা একটু খেয়াল রাখবো কিছুক্ষণ পরপর যে এটি পুড়ে গেছে কিনা বা লেগে গেছে কিনা যাতে না পড়ে সেজন্য স্টিমটি মিডিয়ামে দেওয়া থাকবে সাধারণত প্রেসার কুকারে খাবার তরকারি কোনো কিছু পড়ে না তারপর আমাদের একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা রান্না চলতেছে আমি কিছুক্ষণ পরে প্রেসার কুকারে ঢাকনি খুলে দেখবো কি অবস্থা অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে এর ভিতরে অনেকগুলো জিজ্ঞ দিয়েছে প্রেসার কুকার তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা খুলে দেখবো যে কী অবস্থায় আছে আমি পঞ্চাশ মিনিট পরে প্রেসার কুকারটি খুলে চেক করলাম মোটামুটি হয়ে আসছে আর মনে হয় দশ মিনিট লাগবে আমি আবার অফ করে প্রেসার কুকার এই ভিতরে চেক করতে হয় নিচু নাড়াতাড়া দিলেই হয় দেখুন বৃহস আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট এখন আমরা নামিয়ে ফেলবো মোটামুটি শুকিয়ে গেছে এখন আমরা পরিবেশন করব পুরোপুরি ষাট মিনিট লাগলো আমার এই আস্ত ইলিশটি করতে এখন আমরা রেসিপিটি আপনাদের জন্য পরিবেশন করব তো ভিউয়ার্স হয়ে গেল আমাদের প্রেসার কুকারে আস্ত ইলিশ যে ইলিশে কোনো কাটা হবে না খেতে খুবই টেস্ট মুখে গলে যাবে আমরা এখন এটাকে কেটে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কতটুকু সিদ্ধ হয়েছে দেখুন একেবারে সম্পূর্ণ ইচ মাছটি সিদ্ধ হয়ে গেছে এবং এটি মুখে দেওয়া মাত্রই গলে যাবে খুবই সুস্বাদু যে কাটাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একেবারেই নরম মুখে দেওয়া মাত্র গলে যাবে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের সবাই বুঝতে পেরেছেন আজকে রেসিপিটি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ